আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন যে ক্যামেরাতে দেখা যাচ্ছে তারা ফেস আড়াল করে রেখেছে। তারা কিছুক্ষণ আগে আমার বাসার এখানে নিচে ঘুরঘুর করেছিল, আমি দেখেই তখন তাদের গতিবিধি বুঝতে পারি। আমি দরজা লক করে দিয়েছি যে এত রাত্রে তারা কোনো কারো বাসায় আসতে পারে না, বিশেষ করে এখন রাত্র 2:30 বাজে। আমার ছোট বাচ্চা আছে এবং এখানে দেখা যায় আমার শ্বশুর শাশুড়ি আজকে হজ থেকে ফিরেছেন। তো এত রাতে আপনি কোনো আইন শৃঙ্খলা বাহিনীর কোনো কাজ আমার বাসায় থাকতে পারে বলে আমি মনে করি না। তারা কেন এখানে আসছে আমি জানি না। বিশেষ করে আমরা যেটা বলেছি, কিছুক্ষণ আগে মেসেজ দিয়েছিলাম যে আমাদের ছাত্র অধিকার পরিষদ কর্তৃক আমাদের কর্মসূচি হওয়ায় আমাদের কর্মসূচি ঘোষণা করার পর থেকে তাদের ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিনিয়ামিন মোল্লার বাবাকে তুলে নেওয়া হয়েছে বাসা থেকে। বিনিয়ামিন এই যে এই ভদ্রলোক হচ্ছে ডিবির সম্ভবত টিমের নেতৃত্ব দিচ্ছেন, তার পাশে ওই আড়ালে আরও অনেকে আছে, আপনারা দেখে রাখেন যে আমাদের এখানে যেটা আমরা বলেছিলাম যে ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিনিয়ামিন মোল্লার বাবাকে তুলে নেওয়া হয়েছে। ছাত্র অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক ঢাকা কলেজের শিক্ষার্থী নাজমুল হাসানকে তুলে নিয়েছে এবং আরও কয়েকজন ছাত্র নেতাকে গ্রেপ্তার করেছে। মূলত এই ফ্যাসিবাদী সরকার, ভারতীয় তাবেদার আওয়ামী সরকার, বিশেষ করে এখন তার পতন ঠেকাতে বিরোধী দলের উপরে গ্রেপ্তার এবং গ্রেপ্তার হামলা মামলা এই পথকেই তারা বেছে নিয়েছে। এই যে আমি দেখাচ্ছি, উনি হচ্ছে টিমের নেতৃত্বে, নিচে আরও কিছু লোকজন আছে সিঁড়িতেও। তো তারা এখন এই সরকারের পতন ঠেকাতে তারা মরিয়া হয়ে উঠেছে, মূলত বিরোধী দলের নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করার জন্য, হয়রানি করার জন্য। বিশেষভাবে যেমন আমাদের প্রতি কিছু ক্ষোভের কারণ হচ্ছে, কারণ আমরা বরাবর ভারতীয় আগ্রাসন এবং আধিপত্যবাদী বিরোধী, কাজী প্রশাসনের যে ভারতের দালাল অংশটা যারা আছে তারা বিশেষ করে আমাদের প্রতি খুবই ক্ষুব্ধ, কেন আমরা ভারতীয় আগ্রাসন ভারতের বিরুদ্ধে বারবার কথা বলি। তো এই সরকার এবং প্রশাসনের বিশেষ করে ভারতীয় এজেন্ট এবং দালালরা আমাদের রাজনৈতিক ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছে। কিছুদিন আগে রেজা কিবরিয়াকে দিয়ে দলের ভাঙন এবং দলের নেতা কর্মীদেরকে বিভ্রান্ত করে এই দলকে বিনাশ করা এবং চলমান এই আন্দোলন সংগ্রামে বিএনপির সাথে আমরা যুগপাত আন্দোলনের ঘোষণা দেওয়ার পর থেকেই নানানভাবে আমাদের হুমকি ধামকি দেওয়া হচ্ছে, কখনো প্রলোভন দেওয়া হয়েছে, আমরা সেই ফাঁদে পা না দেওয়ায় এখন আবার আমাদের মামলা হামলা দিয়ে একটা পর্যদুষ্ট করা, দমন করা একটা প্রচেষ্টা চলছে। তো আমি বিশেষ করে বারবার আপনাদেরকে দেখাচ্ছি এই যে লিফটে, এখন তারা বোধহয় লিফটের দিকে যাবে। তিনি তারা এখানে এসেছিল, পরিচয় দিয়েছিল, আমি বলেছিলাম আপনারা আমার মেহমান হিসেবে আসলে চা খাওয়ার আপনাদের দাওয়াত থাকবে, কিন্তু এখন আপনারা এত রাতে কোনো ভদ্রলোকের বাসায় কোনো নাগরিককে হয়রানি করা, তার ব্যক্তিগত স্বাধীনতা নিরাপত্তা বিঘ্নিত করার অধিকার কোনো আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য নাই, সুতরাং আপনারা এখন ঢুকতে পারবেন না। দেখি তারা কি করে, আপনাদেরকে আমি পরবর্তী জানাবো তাদের গতিবিধি। দেখি তারা কিছুক্ষণ আগেই বারবার বলেছিল যে আপনারা যদি ঢুকতে না দেন আমরা জোর করে ঢুকবো। তো ঠিক আছে, তারা যেভাবে বিএনপির বিভিন্ন নেতাদের বাসায় দেখেছেন,
দরজা ভেঙে ঢুকে, অস্ত্র নিয়ে ঢুকে, মাদক নিয়ে ঢুকে এবং তাকে তাদেরকে ফাঁসানোর জন্য। সো এখানে তারা কি নিয়ে ঢোকে সেটা দেখার বিষয়। এখানে তারা কি করতে চায়, এই যে আপনারা ফেস দেখতে পান, উনি হাসতেছেন এই যে মোবাইল হাতে, তার পাশে আরেকজন আছেন এবং এই যে দুজন আপনারা শুনছেন, এখানে তিনজন ফাঁক পকর দিয়ে হয়তো কিছু দেখতেছেন। দেখি তারা যদি দরজা ভেঙে কারো বাসায় ঢোকার ইখতিয়ার কোনো আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের আছে কিনা। আমি দরজা খুলবো না, তারা যদি দরজা ভেঙে ঢুকবে সেটা আমি দেখাতে চাই যে তারা কতটা বেপরোয়া এবং হিংস্র আচরণ করছে। এই শেখ হাসিনার ফ্যাসিবাদী এই শাসন ব্যবস্থাকে টেকানোর জন্য আজকে প্রশাসন যেভাবে আপনার নিজেদের বলবো যে বিবেক বুদ্ধি বিসর্জন দিয়ে যেভাবে নতজানু হয়ে আজকে বিরোধী দল নির্মূলে উঠে পড়ে লেগেছে, এটা একটা রাষ্ট্রের জন্য, একটা দেশের জন্য ভয়াবহ একটা দিক বয়ে আনবে। কারণ আমরা বার বলছি আজকে এই দেশে এই যে বিরোধী দলের নেতা কর্মীদের গুম খুন করে, মামলা হামলা করে আন্দোলন দমানোর চেষ্টা করা হয়, আজীবন তো আওয়ামী লীগ থাকবে না, কিন্তু এই রাস্তা যে তারা তৈরি করে গেল এটা তো অন্যরাও ফলো করবেন। এই পরিস্থিতি যদি চলতে থাকে, সে আজকে পুলিশ সদস্য বলেন তাদের পরিবারের সদস্যরা কি নিরাপদ দেশে, তাদের পরিবারের সদস্যরা কি আত্মীয় স্বজন কি নিরাপদ, তারা কি আজীবন পুলিশে চাকরি করবে? তো এই যে আজকে দেশে একটা নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি করেছে, তারা লিফটে উঠে যাচ্ছে, এই যে আবার দেখাচ্ছি এই যে লিফট থেকে নেমেছে, এই যে দেখেন আপনারা এই দুজন আরো কয়েকজন সিঁড়িতে রয়েছেন, এই ক্যামেরায় দেখেন এই একজন রয়েছেন, এইভাবে তারা আপনার এখানে দরজা ধাক্কা ধাক্কি কিছুক্ষণ করেছেন। তো আমরা যেটা বারবার বলছি আজকে আন্তর্জাতিক মহল এই শেখ হাসিনার ফ্যাসিবাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, তারা আপনার বিশেষ করে শেখ হাসিনার সরকার এবং শেখ হাসিনার এই ফ্যাসিবাদের দোসরকে সতর্ক করছে যে যারা এই সরকারের সাথে নির্বাচনে যাবে গণতন্ত্র ধ্বংসের কারণ হবে তাদের বিরুদ্ধে তারা নিষেধাজ্ঞা দেবে। সো এখন সরকার একদিকে তো একটা চাপে আছে, আবার চেষ্টা করছে বিরোধী দলকে মামলা হামলা দমন পীড়ন গুম খুন করে যদি আপনার নির্বাচনে নেওয়ানো যায়, যে বিরোধী দলের বড় একটা অংশ নির্বাচন না থাকলেও যেন দেখানো যায় যে একটা ফেয়ার ইলেকশন হচ্ছে। তো এই ধরনের পরিস্থিতি তারা তৈরি করতে চাচ্ছে, কিন্তু তারা এটা বুঝতেছে না, তারা যদি নির্বাচন করে পুরো আন্তর্জাতিক বিশ্ব যখন নিষেধাজ্ঞা দিবে সেই নিষেধাজ্ঞা দেশের অর্থনীতি তছনছ হয়ে যাবে, দেশে আমদানি রপ্তানি থমকে দাঁড়াবে, দেশের মানুষ একটা দুর্ভিক্ষে পীড়িত হবে, ওষুধ আমদানি করার মতো ম্যাটেরিয়ালস থাকবে না, আমদানি করার সুযোগ পাবে না, শিশু খাদ্য আমদানি করতে পারবে না। তো এই পুলিশ, এই বিচার বিভাগ, এই প্রশাসন, এই ভাইয়েরা কি দেশকে সেই দুর্ভিক্ষের দিকে নিবে কি না, এবং এই দেশকে আজকে একটা গৃহযুদ্ধের পরিস্থিতিতে তৈরি করেছে যে পুলিশের গাড়িটা এই যেখান থেকে দেখলাম টান দিয়েছে, তারা কতদূর কি গিয়েছে আমি জানি না, এখানে সিসিটিভির ফুটেজে দেখলাম, ওই যে দেখেন দারোয়ানকে জোর করে খুলিয়েছে, তারা হয়তো আরো বেশি ফোর্স নিয়ে আসতেছে নাকি সেটা আমি জানি না। তো যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছিলাম যে তারা এই দেশকে যেভাবে একটা গৃহযুদ্ধের দিকে নিয়ে যাচ্ছে, সংঘাতের দিকে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, তিন গাড়ি, আচ্ছা, তো গৃহযুদ্ধের দিকে নিয়ে যাচ্ছে, সংঘাতের দিকে নিয়ে যাচ্ছে, এই সংঘাত এবং গৃহযুদ্ধ থেকে তাদের পরিবারও রেহাই পাবে না। আপনাদের যদি ক্ষমতা থাকে, আপনাদের বেপরোয়া কর্মকাণ্ড যদি আপনারা করতে চান ভাঙেন, আমি দেখতে চাই দেশের মানুষ দেখুক আজকে শেখ হাসিনার ফ্যাসিবাদকে টেকানোর জন্য প্রশাসন কতটা আওয়ামী দালালে পরিণত হয়েছে, এবং তারা দেখছেন দরজা ভাঙার হুমকি দিয়েছে, মানে এটা কি একজন পুলিশ সদস্য বা প্রশাসনের কর্মকর্তারা এই হুমকি দিতে পারে কিনা। তো দরজা ভাঙবে ভালো, আমি এটাই দেখাতে চাই যে কতটা বেপরোয়া তারা হচ্ছে শুধুমাত্র
এই শেখ হাসিনার ফ্যাসিবাদকে ক্ষমতায় টেকানোর জন্য আমরা গণতন্ত্রের জন্য লড়াই করছি, আর আমাদের আজকের এই প্রশাসনের ভাইরা শেখ হাসিনার ফ্যাসিবাদকে রক্ষার জন্য, ফ্যাসিবাদকে দীর্ঘস্থায়ী করার জন্য তারা আজকে গণতন্ত্রকামী জনতার বুকে ছুরি চালাচ্ছে, তাদেরকে হুমকি দিচ্ছে। তারা সবাই চলে গিয়েছে, নিশ্চয় দেখেন গাড়ি, প্রাইভেট কার, পুলিশের গাড়ি তিনটে। নেটওয়ার্ক বন্ধ কি সমস্যা দেখা দিয়েছিল আমি আপনাদেরকে দেখালাম। তারা বলেছে কিন্তু যে দরজা ভাঙার তারা ব্যবস্থা করতেছে, আমার বাসার দরজা তারা ভাঙবে, ভাঙার অধিকার রাখবে কি না এটা তারা দেখাক। আমিও দেখাতে চাই যে তারা লাইভ দেখে, ক্যামেরা দেখে একটু ওই সেটে অবস্থান করছে, আবার দরজা ভাঙার হুমকি দিয়ে। তো আমি দেখি পরবর্তীতে আপনাদেরকে আমি দেখাবো পরিস্থিতি কি ঘটে। কথা পরিষ্কার, আমরা গণতন্ত্রের জন্য লড়াই করছি, আমরা শেখ হাসিনার ফ্যাসিবাদের পতন ঘটিয়ে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য লড়াই করছি। আর আজকে পুলিশ এবং প্রশাসনের একটা অংশ, তারা প্রমোশন পাওয়ার লোভে, তারা অবৈধভাবে টাকা কামানোর লোভে আজকে তারা অমানুষে পরিণত হয়েছে, বিবেকহীন মানুষে পরিণত হয়েছে, যে নিরীহ নিরাপরাধ মানুষকে মামলা দিয়ে ভাসানো, গুম করানো, এবং এই যে ভারতীয় তাবেদার সরকার সেই ভারতের সাথে মিলে গুম করে সীমান্তের ওই পার অনেককে নিয়ে যাচ্ছে। আজকে হয়তো আন্তর্জাতিক মহল কিছুটা সতর্ক থাকায় তারা কিছুটা একটু সংযত আছে, বিশেষ করে ভিসা রেস্ট্রিকশন দেওয়ার পরে বা ভিসা নিষেধাজ্ঞার ফলে। তো সামনে আসতেছে তারা কি করতে চাচ্ছে সামনে সেটা তো আমরা জানি না, কিন্তু এইটুকু আমরা বলতে পারি এই ফ্যাসিবাদের পতন হবেই, ফ্যাসিবাদ টিকবে না, ফ্যাসিবাদের পতন হবেই, জনতার বিজয় হবেই। হয়তো একটু রক্ত ঝরবে, হয়তো মানুষকে ত্যাগ স্বীকার করতে হবে, আমরা সেই ত্যাগ স্বীকার রক্ত দেওয়ার জন্য প্রস্তুত আছি, কিন্তু বাংলার মাটি থেকে বাকশালীদেরকে পরাজিত করা, গণতন্ত্র প্রতিষ্ঠা করা, আইনের শাসন প্রতিষ্ঠা করা, মানুষের অধিকার প্রতিষ্ঠা করা, এই সংগ্রামে আমরা আছি। এই সংগ্রামের সফলতা অর্জন করতে গিয়ে যদি আমাদের জীবন দিতে হয়, আমরা জীবন দেব। মুক্তিযুদ্ধে 30 লক্ষ মানুষ জীবন দিয়েছে, দেশ স্বাধীন হয়েছে, 52 ভাষা আন্দোলনে একদল সেই তরুণরা, সেই দেখা গেছে যে আপনার সালাম রফিক, জব্বার বরকত সহ তারা জীবন দিয়েছিল বিদায়, বাংলা ভাষায় এদেশের মানুষ কথা বলার অধিকার পেয়েছে। আজকে এই শেখ হাসিনার ফ্যাসিবাদের পতন ঘটিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য, আওয়ামী বাকশালের পতন ঘটিয়ে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য, একটা জনবান্ধব প্রশাসন গড়ে তোলার জন্য, মানুষের বেঁচে থাকার অধিকার, মৌলিক অধিকার, মানবাধিকার নিশ্চিত করার জন্য যদি আমাদেরকে জীবন দিতে হয়, আমাদেরকে গুম হতে হয়, আমরা তাতে পিছু হটব না। Good job.